আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স আজকে আমি আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমার আজকের রেসিপি কাসুন্দি সকল প্রকার টক ফলের সাথে একটু কাসুন্দি মাখিয়ে নিলে এর টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় কাসুন্দি কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায় কিন্তু এটি কতটা স্বাস্থ্যসম্মত তা নিয়ে প্রশ্ন থেকে যায় তাই ঘরে থাকা অল্প উপকরণে বানিয়ে নিব স্বাস্থ্যসম্মত পারফেক্ট কাসুন্দি আশা করছি রেসিপিটি ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন এতে করে নতুন ভিডিওর আপডেট পেতে সহজ হবে তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে যাওয়া যাক এখন আমি চুলা একটি কড়াই বসিয়ে দিব দিয়ে দিচ্ছি একটা চামচ পাঁচফোড়ন নিচ্ছি একটা চামচ জিরা এখানে আমি নর্মাল জিরা নিয়েছি শাহি জিরা না কিন্তু নিচ্ছি একটা চামচ ধনিয়া এবার নিয়ে নিচ্ছি একটা চামচ মৌরি নিয়ে নিচ্ছি তিনটে শুকনো মরিচ দিচ্ছি একটি তেজপাতা এবার আমি চুলা রাসটা লো ফ্লেমে রেখে এই মশলাগুলো ভালোভাবে ভেজে নিব যখন দেখবেন মশলায় খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে তখন চুলাটা বন্ধ করে মশলাটা ঠান্ডা করে নিতে হবে এবার মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি এখন একটি ব্ল্যান্ডারের জারে আমি নিয়ে নিব এক কাপ কাঁচা আম এবার নিয়ে নিচ্ছি হাফ কাপ সরিষা পাউডার আমি এখানে সরিষাকে আগে ব্ল্যান্ডারে করে গুঁড়ো করে নিয়েছি আপনি চাইলে আস্ত সরিষাও এ পর্যায়ে নিতে পারেন নিয়ে নিচ্ছি এক টুকরো আদা নিয়ে নিচ্ছি এক টুকরো রসুন দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ লবণটা আপনার পরিমাণ মতো নিতে হবে দিচ্ছি এক চা চামচ চিনি এবার এই সবগুলো মিশ্রণের সাথে আমি এক কাপ পানি অ্যাড করে দিব দিয়ে ভালোভাবে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব আপনার কাছে ব্লেন্ডার যদি না থাকে কোনো সমস্যা নেই আপনি শিল্পাটায়ও বেটে নিতে পারবেন দেখুন আমার কাসন্দির মিশ্রণটা এই রকম হয়েছে এইভাবে স্মুথ পেস্ট করে নিতে হবে এখন আমি চলে যাব চুলায় চুলা একটি কড়াই বসিয়ে এতে আমি হাফ কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি যখন তেলটা গরম হয়ে আসবে তখন কাসন্দির পেস্টটা আমি এই তেলে দিয়ে দিব এ পর্যায়ে চুলা রাঁচটা মিডিয়াম রাখবো দেখুন আমি যে মশলাটা ভেজে গুরু করে রেখেছিলাম সেই মশলাটা আমি এখন দিয়ে দিব দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব ঘন ঘন নেড়ে কাসন্দিটা রান্না করতে হবে নাড়ানো কিন্তু থামানো যাবে না না হয় কিন্তু নিচে পোড়া লেগে যাবে চুলারস মিডিয়াম রেখে কাসন্দিটা রান্না করতে আমার সময় লেগেছে দশ মিনিট ক্যামেরার কারণে স্কিনে কালারটা ভালো আসেনি কিন্তু কালারটা এমনিতে খুব সুন্দর হয়েছে আপনি যখন বানাবেন তখন দেখবেন যে কালারটা কতটা সুন্দর হয় এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ ভিনেগার আমি এখানে সাদা ভিনেগার দিয়েছি ভিনেগার দেওয়ার কারণে কাসন্দিটা দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে ভিনেগার দেওয়ার পর আমি দুই থেকে তিনটি বলক আসলেই চুলাটা বন্ধ করে দেব আর ঘনত্বটা এরকম হবে এবার যখন কাসন্দিটা ঠান্ডা হয়ে যাবে তখন টাইট বোতলে ভরে নিতে হবে আর নর্মাল ফ্রিজে এই কাসন্দিটা রেখে আপনি সংরক্ষণ করতে পারবেন পুরো এক বছর এই রেসিপি ফলো করে যদি আপনি কাসুন্দি বানান তাহলে একদম পারফেক্ট হবে পেয়ারা আম আমরা কামরাঙা এই জাতীয় ফল যখন ভর্তা করে খাবেন সাথে একটু কাসুন্দি মাখিয়ে নেবেন দেখবেন যে এর টেস্টটা কত গুণ বেড়ে গেছে তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে নেক্সট এপিসোডে ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ